অস্বাভাবিক মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় ঠাকুরগাঁওবাসীদের। মর্গের অবস্থা এতটাই বেহাল যেন মর্গ নিজেই এখন লাশ। ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের মর্গেই এমন দশা। ময়নাতদন্তের জন্য আধুনিক যন্ত্রপাতি তো দূরের কথা, ন্যূনতম যন্ত্রপাতিরও যথেষ্ট অভাব। আধুনিক যন্ত্রপাতি ছাড়া ঘরোয়া যন্ত্রপাতি দিয়েই চলছে ময়নাতদন্তের কাজ। ডিএনএ সংগ্রহের জন্য নেই কোনো আধুনিক ব্যবস্থাও, এমনকি নিজস্ব কোনো ল্যাবও নেই এই মর্গে। 1978 সালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। হাসপাতাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নদীর পাশে নির্মাণ করা হয় মর্গ, যাতে জেলার 5টি উপজেলার মরদেহ ময়নাতদন্তের কাজ করা যায়। প্রতিষ্ঠার পর থেকে মর্গের কোনো সংস্কার হয়নি। নির্জন জঙ্গলের মাঝে এই মর্গটিতে পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থাও নেই। যে লাশের ঘটনা আছে, এটা আশেপাশে সবচেয়ে জঙ্গল, অন্ধকার হলে কিন্তু দেখা যায় না, আলো নাই, বাতি নেই, সবসময় মানে অন্ধকার থাকে। আসলে পরিবেশটার জন্য মানে জঙ্গল ময়লা ফেলে আবর্জনা মানুষের, তারপরে বিদ্যুতের ইয়া নাই। আমাদের এই জায়গায় যে জঙ্গল, দিনের বেলা যাইতে খুব ভয় লাগে। আর লাশ কাটা ঘর, লাশ কাটে অনেক মানুষই আসে দূর দূরান্ত থেকে, বাট এখানে যাইতে অনেক মানুষও ভয় করে। জঙ্গল টঙ্গল হয়ে সব দিকে জঙ্গল টঙ্গল হয়ে আছে। আমরা ছোট থেকে এখানে মানুষ হচ্ছি এবং ছোট থেকে দেখছি যে এই মর্গটা, তবে এখানকার পরিবেশ এতই নগ্ন যে ছোট থেকে এখন পর্যন্ত কোনো উন্নতি আমি দেখি নাই। এখন পর্যন্ত কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। আমার পিছনে দেখছেন আপনারা এই যে জঙ্গল, এটাতে কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা নাই। তোমাদের যে লাশ কাটা ঘরের অবস্থা, সেটা লাশ কাটা ঘরের মতোই হয়ে আছে, লাশের মতোই হয়ে আছে, কোনো সংস্কারের কোনো ব্যবস্থা নাই। পাশের নদী থেকে পানি নিয়ে অন্ধকারে কাজ করতে হয় কর্মীদের। মর্গে কাজ করা একমাত্র ডোম সুকুমার দাস। ময়নাতদন্তের জন্য পুরুষ ও নারী ডোম রাখার নিয়ম থাকলেও এখানে শুধু সুকুমারই কাজ করেন। এখানে দীর্ঘ অনেকদিন ধরে কাজ করে আসতেছি, আমাদের হচ্ছে সমস্যাটা বেশি, আধুনিক কোনো যন্ত্রপাতি নাই, এবং কি আমাদের সম্পূর্ণ বিদ্যুৎ, এখানে যে প্রবলেমটা বিদ্যুতের আর্জেন্ট দরকার, কিন্তু বিদ্যুৎ আমাদের এখানে নাই, পানির সমস্যা যে, এবং কি একটা ডোম যে একায় আবার আক্রান্ত হয়ে পড়ে গেলে আমাদের এখান থেকে পোস্টমর্টম চলে যায় দিনাজপুর, যে এখানে কিন্তু আরেকটা ডোমের দরকার, কিন্তু একজনে কিন্তু সম্ভব না, তার তো কিন্তু শারীরিক কোনো সুবিধা অসুবিধা আছে। আমরা অফিসারকে বলছি যে আমাদের এখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎটা আমাদের কিন্তু খুব প্রয়োজন, কিন্তু এই অন্ধকারে কীভাবে আমরা পোস্টমর্টম করব। কিন্তু এইগুলা আমরা উপরা লেভেলে বলছি, কিন্তু ওনারা আমাদের এখানে কোনো গুরুত্বপূর্ণ দিচ্ছে না। তবে দ্রুত মর্গটি সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি মর্গ রয়েছে, এটা হচ্ছে আমাদের একটু জেনারেল হাসপাতাল থেকে একটু দূরে অবস্থিত, এবং আসলে এই হাসপাতাল 50 শয্যা থেকে এখন 250 শয্যায় উপনীত হয়েছে, এবং মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ অস্বাভাবিক মৃত্যু বেড়েছে, আমাদের মর্গের লোডও বেড়েছে। তো সেই হিসেবে এখনও আমরা ম্যান পাওয়ারগত দিক থেকে আমাদের মর্গের জন্য ডেডিকেটেড লোক হচ্ছে একজন মাত্র ডোম আছে, তো এবং কিছু আধুনিক যন্ত্রপাতিরও চাহিদাও রয়েছে। তবে সুখবর হচ্ছে আমরা কিছু যন্ত্রপাতির চাহিদা অলরেডি মঞ্জুর পেয়েছি, এখন আমরা হাতে পাইনি, বাট আমরা কিছু যন্ত্রপাতি ভবিষ্যতে পাবো। আমরা যদি এর সাথে আমরা ম্যান পাওয়ার এবং হিমঘরের ব্যবস্থা হয়, তাহলে আমরা এখান থেকে যে লিগাল সাপোর্ট যেটা, সেটা আমরা পুরোপুরি দিতে পারবো বলে আশা রাখি। বেহাল মর্গের বিষয়টি এখনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।